السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইয়েরা আমরা আজ দীর্ঘদিন ধরে জান্নাত এবং জান্নাতের মধ্যে আল্লাহ সব তালা তার প্রিয় বান্দাদের জন্য যে সকল নিয়ামত তৈরি করে রেখেছেন সেই নিয়ামতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আর সব সময় বলি যে আসলে আমাদের উদ্দেশ্যটা হলো এই যে জান্নাতের নামতের কথা শুনে যেন আমাদের মনে জান্নাত পাওয়ার জন্য আগ্রহ তৈরি হয় এবং জান্নাতে যাওয়ার জন্য যে সকল কাজগুলো করা লাগে সেই কাজগুলো করার জন্য যেন আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি বা আমরা সেই কাজগুলো যেন করতে পারি তাছাড়া অনেকেই জান্নাত পাওয়ার আশা নিয়ে অনেক কষ্টের কাজ করে এটাও এই জন্য এই কথাগুলো যেন তাদের অন্তরের জন্য সান্ত্বনা যে কষ্টটা বৃথা নয় বরং এর একটা মহা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আছে আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো জান্নাতে প্রিয়জনদের মহামিলন মানে হলো আমরা সবাই জানি এই পৃথিবীতে যে কোনো সময় যে কোনো দেশেরই একটা রীতি আছে যে আনন্দ অনুষ্ঠানগুলা বিশেষ করে বড় ধরনের আনন্দ অনুষ্ঠান যেগুলো আছে সেই অনুষ্ঠানগুলো কেউ একা একই করতে পারে না আর এই আনন্দ অনুষ্ঠানের একা একা করলে সেই আনন্দটা ভাগাভাগি হয় না বরং সবচাইতে এটা উত্তম হবে বা সবচেয়ে আনন্দদায়ক তখনই হবে যদি আপনার এই আনন্দ অনুষ্ঠানগুলিতে তার আপনার প্রিয়জন সকলে মানে সঙ্গে থাকে তাই আমরা সহজে এটা খুব সহজে বুঝতে পারব যে আমাদের দেশে যখন ঈদ ঈদের মৌসুম আসে তখন দেখা যায় মানুষ সাদে বাসে ট্রেনে সাদে বাম্পারে কত রকমে এই নিজের স্বদেশে যাওয়ার জন্য বা মা বাবার সাথে ঈদ করার জন্য মানে স্বাদে বাসে উঠে বাসের সাধে ট্রেনের সাধে কত কষ্ট দাঁড়িয়ে চেষ্টা করে ঈদের আগে গিয়ে ঈদের দিনটা যেন বা ঈদের এই আনন্দটা যেন সবাইকে নিয়ে ভাগাভাগি করে এটা উপভোগ করতে পারে তাই সবাই একই অবস্থা বিয়ে সাদী লাগলে সবাই চেষ্টা করে যে কষ্ট হলেও সেই আনন্দ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে যাতে করে এই আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি হয় প্রিয় ভাইরা দুনিয়ার এই ঈদ দুই ঈদের দিনে আমরা দুই দিয়ে ঈদেরকে ঈদকে কেন্দ্র করে বিবাহ আদী বা বিশেষ কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এভাবে দূর দূরান্ত থেকে আমরা একত্রিত হই আনন্দ ভাগাভাগি করার জন্য আর জান্নাতের এই আনন্দটা চিরকালেই ঈদের আনন্দটা আমরা যেমন উপভোগ করি তার সাথে আর অধিক আনন্দময় হবে জান্নাত আর সেখানে গিয়ে যদি নিজের আপন জনগণ কাছে না থাকে ছেলে মেয়ে পরিবার পরিজন তারা যদি কাছে না থাকে তাহলে কি করে আনন্দ জান্নাতের আনন্দটা পরিপূর্ণ হবে তাই আল্লাহ সুবাহন তালা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন যারা এই দুনিয়াতে ইমান এনেছে এবং তাদের পরিবার পরিজন পিতা মাতা সন্তান সন্ততি যদি সেই ইমানের সকল যদি ইমানদার হয় তাহলে তাদেরকে আল্লাহ সুবাহ জান্নাতে একত্রিত করে দেবেন কেননা সন্তান সন্ততি পরিবার পরিজন ছাড়া জান্নাতের আনন্দ পরিপূর্ণ হবে না তাই আল্লাহ সুবাহ জান্নাদের আনন্দকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে তার প্রিয়জন সকলকে জান্নাতে একত্রিত করে দিব যদি তারা ইমানদার হয় আল্লাহফা কোরআন বলছেন ওয়াল্লাদীন আমানুয়া দুর্রিগ্য়ে তুহ বি ইমান আলহাক না বি বিহিম দুর্গিয়া তাহম মা আলাত না মিন আমাদি হিম মিন সেই ইন খুল্লুম ইম বিমা কেসাবা রোহিন আল্লাহ র বেদ যারা বলছেন যারা এবং তাদের সন্তান সন্তুতিও ইমানে তাদের অনুগামী হয়ে যা তাদের মতোই তারা ইমান এনেছে তাহলে জান্নাতে তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করব অর্থাৎ যে ব্যক্তি মোমেন তার ছেলে মেয়ে তার স্ত্রী ছেলে মেয়ে সকল যদি ইমানদার হয় তাহলে আল্লাহ সহান তাদের সকলকেই জান্নাতে একত্রিত করে দিবেন যাতে করে সে আনন্দটা পরিপূর্ণরূপে সে ভোগ করতে পারে অপর আল্লাহ লাভ করছেন জান্নাত তাতে তারা প্রবেশ করে এবং তাদের এবং তাদের পিতা মাতা স্ত্রীগণ ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও প্রবেশ করবে তাহলে কি বোঝা গেল জান্নাতে জান্নাতিগণ তাদের প্রিয়জনদের সাথে আল্লাহ মহামিলন ঘটেই দিবেন কিন্তু শর্ত হলো তার প্রিয়জনরাও যদি ইমানদার ইমানের ক্ষেত্রে তার সাথে তার মতো ইমানদার হয় তাহলে বোঝা গেল যারা বেঈমান যারা কুফুরি বা শির্ক অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা শত চেষ্টা করলেও জান্নাতে তাদের আপন সাথে মিলিত হতে পারবে না যেহেতু কুফুরি শির্কের কারণে সে চিরদিনের জন্য জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে তবে হ্যাঁ যারা সমসাময়িকভাবে কোনো পাপের কারণে জাহান্নামে গিয়েছে সে যদি সিরসতেই জাহান্নামি না হয় তাহলে হয়তোবা ইনশা আল্লাহ আল্লাহ ভাকের দয়ায় সে এক সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আল্লাহ সুহান হয়তো একত্রিত করে দিবেন কিন্তু যদি প্রথম থেকেই সে যদি অপরাধ মুক্ত হতে পারে তাহলে আল্লাহ সুবাহন প্রথম থেকেই প্রিয়জনকে একসাথে জান্নাতে দিবেন অপরে কায়তে আল্লাহ বলছেন হুম আলাল আলি কি তারা এবং তাদের স্ত্রীগণ সুসজ্জ সুষিত সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে তাদের স্বামী স্ত্রী মেয়ে পরিবার বর্জনারা সবাই এভাবে জান্নাতের মধ্যে সেই আনন্দ সবাই মিলেই উপভোগ করতে পারবে প্রিয় ভাইরা তাহলে আমরা দুনিয়ার আনন্দকে প্রাধান্য দিয়ে দুনিয়ার আনন্দের জন্য যদি এত ত্যাগ স্বীকার করতে পারি তাহলে একটু কষ্ট করে অনন্তকালের সুখের বাড়ি সেই জান্নাতে আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি তাই এটাকে আমাদের সকলের কামনা নয় অবশ্যই সবাই কামনা করি দুনিয়াতেও ছেলেমেয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই জান্নাতেও থাকতে চাই প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে শুধু তামান্নার আকাঙ্ক্ষাই আমাদের যথেষ্ট নয় যদি দুনিয়াতেও আমরা একসাথে যেমন ভালোবাসা নিয়ে সবাই একসাথে বসবাস করছি এভাবে জান্নাতেও যদি থাকতে চাই তাহলে আমাদের জন্য যে কাজটা করা দরকার সেটা হলো নিজেও ইমানের পরে এবং আমুলের প্রতিষ্ঠিত হতে হবে এবং সাথে সাথে নিজের সন্তান সন্ততি স্ত্রীর পুত্র যারাতে সকলকে সাধ্য অনুযায়ী ইমান ও আমলুর ভরে অবিসল থাকার জন্য তাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা দুনিয়ার জীবন শেষ করে ফরকালের জীবনও শুরু থেকেই আমরা একসাথে জান্নাতের সেই নিয়ামতগুলো সবাই মিলে উপভোগ করতে পারি আসন প্রিয় ভাইয়েরা তাই নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি এবং জান্নাতের ন্যায়ামত হাসিল করার জন্য নিজেও সাধ্য সর্বোচ্চ বা সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং নিজের পরিবার পরিজনকেও তাদেরকেও ভালো পথে সৎ পথে ইমান ও আমলের পথে চালানোর জন্য সাধ্য চেষ্টা করব নিজে না পারলে অন্যদের কলা কৌশল অবলম্বন করে তাদেরকেও যেন সবাই কেউ যেন আমাদের নিজেদের আপন জনরা যেন কেউ যেন পথ না হতে পারে যাতে করে পরকালের নিয়ামত থেকে বঞ্চিত না হয় আল্লাহ আমাদের সকলকে তো অভিযান করুক মহান প্রভুর দরবারে বিনীতভাবে প্রার্থনা করছে তিনি যেন আমাদেরকে আমাদের ছেলে পরিবার পরিজন সকলকে যতদিন দুনিয়া বেছে থাকি আল্লাহর বিধান এবং নবীর তরিক আহম সাল তৌফিক দান করেন এবং এই ইহকালের জীবন শেষ করে পরকালের জীবনে আমরা যেন সবাই জান্নাতে একত্রিত হয়ে সেই চির চিরদিনের বা চিরস্থায়ী সুখ আমরা পরস্পর পরস্পর মধ্যে ভাগাভাগি করে নিতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি